বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ দেখে কিভাবে চিনবেন, সে কোন পদের এবং তার স্যালারি কত? আজকের এই ভিডিও দেখার পরে আপনি যে কোনো পুলিশের ব্যাচ দেখেই বুঝে যাবেন সে আসলে কোন পদের। প্রথমেই এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআইদের ব্যাচে এরকম একটি স্টার থাকে এবং তাদের স্যালারি হয়ে থাকে 10,000 থেকে 15,000 টাকা, এটা বেসিক স্যালারি। এএসআই সাধারণত কনস্টেবল থেকে হয়ে থাকে, অর্থাৎ যারা এসএসসি পাশের পরে কনস্টেবল পদে ঢুকে তারা প্রমোশন পেয়ে পরীক্ষা দিয়ে এএসআই হতে পারে, এএসআই নর্মালি সরাসরি নিয়োগ দেওয়া হয় না। এবারে সার্জেন্ট, সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর মোটামুটি কাছাকাছি পদের, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স রয়েছে। সার্জেন্টের কাঁধে এরকম দুইটি স্টার থেকে থাকে এবং তাদের স্যালারি সাধারণত 15,000 থেকে শুরু হয়ে থাকে। অনার্স পাস করার পরে সাধারণত সার্জেন্ট পদে সরাসরি লোক নিয়োগ নেওয়া হয়ে থাকে। কয়েকদিন আগেও সার্জেন্টের একটি সার্কুলার গিয়েছে। এবারে বাংলাদেশ পুলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ এসআই বা সাব ইন্সপেক্টর, যাদেরকে সাধারণ লোকজন দারোগা বলে থাকে। এসআইদের কাঁধে এইরকম দুইটি স্টার থাকবে, দুইটি স্টার দেখলেই বুঝে যাবেন এসআই। এসআইরা কিন্তু সাধারণত বিভিন্ন ধরনের মামলার পরিদর্শন থেকে শুরু করে মোকদ্দমা এবং মামলার তথ্য নিয়ে থাকে, সাধারণ জনগণের সাথে কাজ করে থাকে। তাদের স্যালারি স্ট্রাকচার 15,000 থেকে শুরু হয়ে থাকে। আপনি যে কোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন করে সরাসরি পরীক্ষা দিয়ে বাংলাদেশ পুলিশের এসআই হতে পারবেন, তাছাড়াও কনস্টেবল থেকে প্রমোশন পেয়েও এসআই হওয়া যায়। এবারের পদটি হলো ইন্সপেক্টর, যাদেরকে সাধারণত ওসি বলা হয়ে থাকে, অর্থাৎ ইন্সপেক্টররা একটা থানার অফিসার ইনচার্জ হন, তারা একটা থানার সমস্ত পুলিশের প্রধান হয়ে থাকেন। ওসিদের সাধারণত কাঁধে এরকম একটি ব্যাচ থেকে থাকে এবং এসআই থেকে প্রমোশন পেয়ে সাধারণত ওসি হওয়া যায়, তাছাড়া ওসি সরাসরি কোনো নিয়োগ নেই, ওসি সরাসরি নিয়োগ দেওয়া হয় না। ইন্সপেক্টর বা ওসিগণ বাংলাদেশ পুলিশের সেকেন্ড ক্লাস কর্মকর্তা দশম গ্রেডের, তাদের স্যালারি স্ট্রাকচার 20,000 থেকে 25,000 টাকা হয়ে থাকে। এখন থেকে বাংলাদেশ পুলিশের প্রধান অফিসারগণের স্যালারি স্ট্রাকচার এবং ব্যাচ জানবেন। প্রথমেই আছে এএসপি, যদি আপনি জেলা পুলিশে যান তাহলে আপনার পদবি হবে এএসপি, আর যদি মেট্রোপলিটন পুলিশে যান যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তাহলে আপনার পদবি হবে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এই এএসপি বা এসিগণ সাধারণত বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে, তারা নবম গ্রেডের কর্মকর্তা, তাদের স্যালারি স্ট্রাকচার 22,000 থেকে শুরু হয়ে থাকে এবং যদি কোনো প্রমোশন না হয় তাহলে ম্যাক্সিমাম 53,060 টাকা স্যালারি পেয়ে থাকেন তারা, বেসিক স্যালারি লাস্ট পর্যন্ত। এবং তাদের কাঁধে এরকম দুইটা স্টার থেকে থাকে। এসআই এবং এএসপি দুইজনেরই কিন্তু দুইটা করে স্টার থাকে, কিন্তু স্টারের মধ্যে কিন্তু তফাত আছে। দেখেন এএসপিদের স্টার কিন্তু এরকম হয়ে থাকে। সো একটা এএসপি সাধারণত প্রথম দিকে একটা সার্কেলের প্রধান হয়ে থাকে, অর্থাৎ তিনটা থানা বা দুইটা থানা মিলে একটা সার্কেল হয়, সেই থানাগুলোর সমস্ত পুলিশের প্রধান হয়ে থাকে এএসপিগণ। এএসপিগণ যেহেতু বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে আসেন, এজন্য তাদেরকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে 1 বছর ট্রেনিং নিতে হয় এবং তার আগে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 6 মাসের বুনিয়াদী প্রশিক্ষণ নিতে হয়। তাছাড়াও বিসিএস পুলিশ ক্যাডার ছাড়াও যারা বাংলাদেশ পুলিশে এএসআই বা এসআই হিসেবে জয়েন দেন তারাও কিন্তু প্রমোশন পেয়ে এএসপি হতে পারেন, তবে খুব কম সংখ্যক মানুষই এএসপি পর্যন্ত প্রমোশন পেয়ে আসতে পারেন, কারণ তার আগেই তাদের রিটায়ার্ড হয়ে থাকে। সো বাংলাদেশ পুলিশে যোগদান করতে হলে এএসপি হিসেবে অবশ্যই আপনার পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, আপনি শুধু বিসিএসএ মার্কস পেলেই হবে না, আপনার পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতাও থাকতে হবে সাথে। এএসপি থেকে একটা প্রমোশন পেলেই হবেন সিনিয়র এএসপি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই সিনিয়র এএসপিদের কাঁধে এরকম তিনটা স্টার থেকে থাকে, তিনটা স্টার, এবং তাদের স্যালারি স্ট্রাকচার 29,000 থেকে 63,000 প্লাস হয়ে থাকে, এটা কিন্তু বেসিক স্যালারি। তাদের আরও আনুষঙ্গিক অনেক কিছু যোগ হয় এই স্যালারির সাথে, যেমন নিরাপত্তা ভাতা, রেশন, মেডিকেল ফি, আরও অনেক অনেক কিছু, বাসা ভাড়া, এগুলো নিয়ে টোটাল স্যালারি অনেক বেশি পড়ে যায়। সিনিয়র এএসপিদের গ্রেড হলো গ্রেড 7। এবারে অ্যাডিশনাল এসপি, যারা 6 গ্রেডের কর্মকর্তা তারা জেলা পুলিশে অ্যাডিশনাল এসপি, আর যদি মেট্রোপলিটন পুলিশে যান তাদেরকে বলা হয় অ্যাডিশনাল ডেপুটি কমিশনার বা এডিসি। তারা সাধারণত 6 গ্রেডের কর্মকর্তা, যেহেতু তাদের স্যালারি স্ট্রাকচার সর্বনিম্ন 35,000 এবং সর্বোচ্চ 67,000 প্লাস, এটা হচ্ছে বেসিক স্যালারি। এবারে বাংলাদেশ পুলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ এসপি বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেটা মেট্রোপলিটন পুলিশে বলা হয় ডিসি বা ডেপুটি কমিশনার অফ পুলিশ, তারা গ্রেড 5-এর কর্মকর্তা হয়ে থাকে এবং তাদের এইরকম একটা ব্যাচ থাকে এসপি। এসপিরা কিন্তু একটা জেলা পুলিশের প্রধান হয়ে থাকেন। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পদ। এসপি বাংলাদেশ পুলিশে যারা জয়েন দেন তাদের সবারই স্বপ্ন থাকে একদিন এসপি হওয়ার। সো এসপি অনেক ইন্টারেস্টিং এবং অনেক আকর্ষণীয় একটা পদ। এসপিদের স্যালারি সর্বনিম্ন 43,000 এবং সর্বোচ্চ 69,000 প্লাস টাকা হয়ে থাকে। তাছাড়া এসপিগণ গাড়ি সুবিধা, বাংলো সুবিধা, তারপর বডিগার্ড সুবিধা সহ আরও অনেক সুবিধা দিয়ে পেয়ে থাকে। যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কারো স্বপ্ন থাকে এসপি হওয়ার তাহলে প্লিজ কমেন্টে জানাবেন।
এবারে অ্যাডিশনাল ডিআইজি বা অ্যাডিশনাল কমিশনার, অ্যাডিশনাল ডিআইজি মানে হচ্ছে অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অথবা অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ যদি তারা মেট্রোপলিটন পুলিশে পড়ে থাকে, তারা গ্রেড ফোরের কর্মকর্তা। অ্যাডিশনাল ডিআইজিদের এরকম একটা ব্যাচ থাকে তাদের কাঁধে সাধারণত, এই ব্যাচটা অনেক আকর্ষণীয় হয়ে থাকে, আমার কাছে স্পেশালি আকর্ষণীয় লাগে। তাছাড়া আরও তারা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন, পাওয়ার এক্সারসাইজের সুযোগ থাকে, তাদের কাজের পরিধিটা অনেক। অ্যাডিশনাল ডিআইজিদের সর্বনিম্ন স্যালারি 50,000 টাকা এবং সর্বোচ্চ স্যালারি 71,000 টাকা হয়ে থাকে, এটা বেসিক স্যালারি। এবারে খুবই আকর্ষণীয় একটা পদ ডিআইজি, ডিআইজি নামে সবাই এক নামে চিনে, ডিআইজি অর্থাৎ ডিপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তাদেরকে মেট্রোপলিটন পুলিশে পুলিশ কমিশনার বলা হয়ে থাকে, তারা গ্রেড থ্রিয়ের কর্মকর্তা। ডিআইজিগণ সাধারণত এই রকম একটা অ্যাট্রাকটিভ ব্যাচ পেয়ে থাকেন, তাদের কাঁধে এরকম একটা ব্যাচ থাকে। ডিআইজিগণ সাধারণত একটা রেঞ্জের প্রধান হয়ে থাকে অথবা একটা ডিভিশনের প্রধান হয়ে থাকে ডিআইজিগণ। সো ডিআইজি পদটা খুবই আকর্ষণীয়। সাধারণত অনেকেই ডিআইজি হওয়ার পরে আর প্রমোশন পান না, কারণ বয়স চলে যায়। তবে যাদের বয়স থাকে তারা আবার অ্যাডিশনাল আইজিপি অর্থাৎ অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হওয়ার সুযোগ পান, তারা গ্রেড দুইয়ের কর্মকর্তা। অ্যাডিশনাল আইজিপিদের কিন্তু এইরকম একটা ব্যাচ থাকে, অনেক আকর্ষণীয় একটা ব্যাচ। অ্যাডিশনাল আইজিপিদের পোস্টিং শুধুমাত্র পুলিশ হেডকোয়ার্টারে হয়ে থাকে। অ্যাডিশনাল আইজিপিদের সর্বনিম্ন স্যালারি 66,000 টাকা এবং সর্বোচ্চ স্যালারি 76,000+ টাকা হয়ে থাকে। এবারে সর্বশেষ পদ আইজিপি, এটা একটা সুপার গ্রেড পদ, সো এটার গ্রেড আমি বলতে পারতেছি না, এটা সুপার গ্রেড একটা পদ এবং আইজিপিগণ কিন্তু বাংলাদেশ পুলিশের প্রধান হয়ে থাকে। বর্তমান বাংলাদেশের পুলিশের যেমন প্রধান আবদুল্লাল মামুন স্যার, তিনি কিন্তু আইজিপি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পদমর্যাদার, এবং তাদের এরকম একটা ব্যাচ থাকে। সো আইজিপি আসলে হওয়াটা অনেক ভাগ্যের একটা বিষয়, সবাই তো আর আইজিপি হতে পারে না, বাট সবাই স্বপ্ন থাকে একদিন দিন শেষে আইজিপি হওয়ার যারা পুলিশ ক্যারিয়ারে যান। সো আইজিপি আসলেই হওয়াটা অনেক ভাগ্যের, আর আইজিপিদের তো বললাম, তো তাদের আসলে আইজিপি বিষয়ে আর কী বলবো, বলার নেই, কারণ আইজিপি অনেক বড় একটা পদ, অনেক বড় একটা পদ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন সবাই।